ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তোমরা ইতোমধ্যে জেনে গেছো এসএসসি 2021 চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। তো আমার এই চ্যানেলটিতে নিত্য নতুন অ্যাসাইনমেন্টগুলোর আপডেট এবং 100% একুরেট উত্তর দেওয়ার চেষ্টা করা হয়। তো আপনারা এই নমুনা উত্তরগুলো দেখে দেখে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো এর সাহায্যে কিছুটা লিখতে পারেন ইনশাল্লাহ। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা ভিডিও শুরু করার আগে অ্যাসাইনমেন্ট প্রশ্নগুলো একবার দেখে নেব। অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 3, অধ্যায় তৃতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ, উদ্যোক্তা এবং আত্মকর্মসংস্থান। তো এখানে আমাদের ব্যবসা উদ্যোগের ধারণা উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে, ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে, উদাহরণসহ আত্মকর্মসংস্থানের ধারণা ব্যাখ্যা করতে হবে, আত্মকর্মসংস্থান এবং উদ্যোগের মধ্যে সম্পর্ক এবং ব্যবসা উদ্যোগের কার্যাবলী ব্যাখ্যা করতে হবে। তাহলে এবার যাওয়া যাক প্রশ্নে। তো প্রথম প্রশ্ন ছিল ব্যবসা উদ্যোগের ধারণা উদাহরণসহ ব্যাখ্যা করো। তো ব্যবসা উদ্যোগের ধারণা আমি একটু জুম করে নিই আপনাদের সুবিধার্থে। ওকে, চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ব্যবসা উদ্যোগের ধারণা। যে কোনো বিষয়ের ব্যাপারে উদ্যোগ হতে পারে কিন্তু লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ এবং শ্রম বিনিয়োগ করাই হচ্ছে ব্যবসা উদ্যোগ। উদাহরণস্বরূপ বলা যায়, মনে করো তুমি বাঁশ বেত দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো। এখন তুমি নতুন একটা চেয়ার, বেতের চেয়ার দেখে সেটা বানানোর চেষ্টা করলে, এটা হবে তোমার উদ্যোগ। এখন তুমি যদি অর্থ সংগ্রহ করে বাঁশ ও বেত দিয়ে তৈরি সামগ্রীর বাঁশ ও বেতের সামগ্রী তৈরির দোকান স্থাপন করো, তাহলে সফলভাবে ব্যবসা পরিচালনা করো, তখন এটা হবে তোমার উদ্যোগ। তাই বলা যায়, নতুন ব্যবসা গঠন বা নতুন পণ্য সেবা পদ্ধতি বাজারে সামনে রেখে একজন ব্যবসায়ী নতুন উদ্যোগকে ব্যবসা উদ্যোগ বলা হয়। তো আমাদের খ নম্বর যে প্রশ্নটা সেটাতে ছিল যে ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। তো ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যদি তাকাই তাহলে দেখা যাবে যে ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য, ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো, ঝুঁকি আছে জেনে লাভের আশায় ব্যবসা পরিচালনা করা, ব্যবসা উদ্যোগকে সঠিক ঝুঁকি পরিমাপ করতে হবে এবং পরিমিত ঝুঁকি নিয়ে সহায়তা করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করতে হবে এবং ব্যবসা উদ্যোগ অন্য একটি ফলাফল হলে একটি পণ্য বা সেবা। 4, অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, ব্যবসা উদ্যোগের মাধ্যমে একজন উদ্যোক্তা নিজে উপার্জন ব্যবস্থা করতে পারে। তো আমাদের গ নম্বর যে প্রশ্ন, গ নম্বর প্রশ্নটা ছিল উদাহরণস্বরূপ আত্মকর্মসংস্থানের ধারণা ব্যাখ্যা করতে পারবে। তো আমরা এবার গয়ে চলে যাই। আত্মকর্মসংস্থানের ধারণা, সাধারণত নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজে করাকে আত্মকর্মসংস্থান বলা হয়। আত্মকর্মসংস্থানের মাধ্যমে একজন মানুষ নিজের পাশাপাশি অনেক বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে পারে। এর ফলে অধিক চাহিদাকৃত চাকরির উপর চাপ কম পড়ে এবং বেকারত্ব হ্রাস পায়। উদাহরণস্বরূপ বলা যায়, বিভিন্ন খুচরা বিক্রয়, রেডিও, টেলিভিশন, মেরামত ইত্যাদি। তো আমাদের 4 নম্বর যে প্রশ্ন বা ঘ নম্বর যে প্রশ্নটা ছিল, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তার মাধ্যমে বা উদ্যোক্তার মধ্যে সম্পর্ক যুক্তিযুক্ত ব্যাখ্যা করো। তো এর উত্তরটা আমরা দেখাচ্ছি আপনাদের। তো আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগের সম্পর্ক ব্যাপক যখন কেউ নিজস্ব পুঁজি নিয়ে অথবা ঋণ নিয়ে স্বল্প নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা, দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থা করে, তখন তাকে আত্মকর্মসংস্থান বলে। আত্মকর্মসংস্থানে বিনিয়োগ থাকে এবং একই সাথে থাকে ঝুঁকি। অন্যদিকে লাভের আশায় কিংবা ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাই হলো ব্যবসা উদ্যোগ, যেখানে ঝুঁকি ও বিনিয়োগ একসাথে থাকে। এছাড়া ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে আত্মকর্মসংস্থান সম্পর্ক নিবিড়। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের কর্মসংস্থানের চিন্তা করে এবং কাজে হাত দেয়। একজন আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি তখনই একজন উদ্যোক্তায় পরিণত হয় যখন তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজের আরও কয়েকজনের কর্মসংস্থানের চিন্তা করেন। তো দর্শক, ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমাদের নির্দেশনায় দেয়া আছে যে অ্যাসাইনমেন্ট লেখার সময় হুবহু অনলাইন, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক কিংবা অন্য কোনো কোথাও থেকে কপি করা যাবে না, অর্থাৎ বই থেকে, গাইড থেকে, এখান থেকে কপি করা যাবে না। এখানে সৃজনশীলতা স্টুডেন্টের প্রকাশ করতে হবে। তাই আমি আপনাদের সাজেস্ট করব, যদিও আমি ভিডিওটা দিয়েছি, সাজেস্ট করব যে এখান থেকে আপনারা হুবহু কপি করবেন না, এখানকার সহযোগিতা নিয়ে আপনারা বই থেকে বা নিজের মেধা দিয়ে বা নিজের শ্রম দিয়ে একটু তৈরি করার চেষ্টা করুন, ভালো ফলাফল আসবে ইনশাল্লাহ। তো আমাদের এখন চলে যাওয়া যাক ঘ নম্বর প্রশ্নে, ব্যবসা উদ্যোগের কার্যাবলী ব্যাখ্যা করতে হবে। তো ব্যবসা উদ্যোগের কার্যাবলী ব্যাখ্যা করার জন্য আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, ওর বাকি অংশটুকু, উদ্যোক্তাকে আত্মকর্মসংস্থানকারী বলা গেল, সকল আত্মকর্মসংস্থানকারীকে ব্যবসা উদ্যোক্তা বলা যায় না। উম নাম্বার ছিল ব্যবসা উদ্যোগের কার্যাবলী। ব্যবসা উদ্যোগের 8টি কার্যাবলীর কথা আমি এখানে লিখেছি যে 8টি কার্যাবলী নিচে দেওয়া হলো। তো আমি 8টি কার্যাবলী দেখাবো না আপনাদের, আমি 4টা কার্যাবলী এখানে দেখাবো, আর 4টা আপনারা নিজে থেকে তৈরি করার চেষ্টা করবেন। ব্যবসা উদ্যোগের 8টি কার্যাবলী, 1,
এটি ব্যবসা স্থাপনের কর্ম উদ্যোগ, ব্যবসা স্থাপন সংক্রান্ত সকল কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে ব্যবসা উদ্যোগ সাহায্য বা সহযোগিতা করে থাকে। ঝুঁকি আছে জেনেও লাভের আশায় ব্যবসা পরিচালনা করা, আর ব্যবসা উদ্যোগের ফলাফল হলে একটি ব্যবসা প্রতিষ্ঠান। এর মানে ব্যবসা উদ্যোগ সম্পর্কে ধারণা কোনো চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে। ব্যবসা উদ্যোগ অন্য একটি ফলাফল হলো একটি পণ্য বা সেবা। তো দর্শক, এই ছিল আমাদের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। তো সকল সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।